এই ব্যাকগ্রাউন্ডটার মানে কি আশা করি আর বোঝাতে হবে না প্রত্যেকে বুঝেই গেছি যে কারেন্ট নেই যে কারণে এখানে বসে ভিডিও করছি তো এখন একটা ট্রেলার নিয়ে কথা বলবো এবং কারেন্ট থাকা মানে না থাকা সত্ত্বেও আমার মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার কারণ আমরা বলিউডে এখন যদি রোম্যান্টিক দিকের কথা বলি রোমান্টিক সিনেমা খুব ভালো কিছু কিন্তু হচ্ছে না যে একটা নতুন কনসেপ্টে কাজ দেখবো এই জিনিসগুলোর খুবই অভাব হচ্ছে এখন বিরাট মার্কাটেরই মুভি বিরাট বাজেটের অ্যাকশন মুভি হয়তো ভালো হচ্ছে মানে আগের বছরের সঙ্গে তুলনা করি কিন্তু সেখানে কিন্তু ভালো রোমান্টিক ঘটনার কাজ কিন্তু হচ্ছে না আগের বছর দুটো কাজ রিলিজ করেছিল যারা আটকে যারা আজকে এবং তারপর যদি আপনারা দেখেন যেটা এসেছিলো আমাদের এর সঙ্গে কিয়ারার সঙ্গে যেটা কার্তিক আরিয়ান যেটা করলো সেটাও বেশ মানে বলব যে খুব খারাপ কাজ ছিল কিন্তু সেরকম ইউনিক কিছু ব্যবসা কিন্তু ছিল না তো শাহিদ কাপুর একসঙ্গে একসময় কিন্তু ভালো ভালো রোমান্টিক মুভি করছে তার যা মুভ মেয়েটা আমরা ভুলতে পারবো না রিসেন্ট টাইমে শাহিদ কাপুর একটু র টাইপের পার্ট করছে বটে কিন্তু সাইদ কাপুরকে আমার রোমান্টিক হিরো হিসেবে বরাবরই খুব ভালো লাগে তো এই যে সিনেমাটাতে একটা ভালো কিন্তু মানে রোম্যান্টিক দিক হিসাবে যদি শেতকরে কম্পেয়ার করা বলি এটা কিন্তু হতে চলেছে এবং এই কাজটা কিন্তু ওয়ার্ক করবে কারণ লোকে এখন কন্টেন্ট দেখতে চাইছে এবং এই যে ম্যাডক ফিল্মস তারা কিন্তু ভালো ভালো কন্টেন্টে কাজ করে এদের মেন এটাই হচ্ছে কন্টেন্ট মানে জানা গল্প কিন্তু এরা কাজ করে না এমন একটা গল্প নিয়ে কাজ করে যেটা পুরো হাটকে তো এই যে কনসেপ্ট এই সিনেমাটার আমার দারুণ লেগেছে প্রথম থেকে এই সিনেমাটা একটা যেরকম বলা ছিল ইম্পসিবল লাভ স্টোরি তখন থেকে একটা সন্দেহ ছিল যে ব্যাপারটা কি কেন ইম্পসিবল তাহলে কি সেই দুই বাড়ির মধ্যে ঝামেলা কে চলে এইসব কিছু একটা হবে কিন্তু সবের উর্ধে গিয়ে কিন্তু একটা অন্যরকম গল্প কিন্তু বাঁচা হচ্ছে ট্রেলারে প্রথম থেকে আমরা এখানে সাহিত্য এবং কৃতিকে দুর্দান্ত রোম্যান্স করতে দেখছি সব কিছু করতে দেখছি একটা দারুণ রোম্যান্টিক লাগছে তাই জুড়িটাকে এক কথায় দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে প্লে চরিত্রটা প্লে করছে কৃতি সেনন এটা সম্ভবত একটা রোবট সম্ভবত এটা বুঝিয়ে দেওয়া হলো ট্রেলারের যেটা একটা কিন্তু রোবট যেটা জানতে শীতকি কোন আই এন ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই চরিত্রটা কিন্তু রোবটিক করে দেওয়া হয়েছে এমন কিন্তু এ করা হচ্ছে তো যে কারণে কিন্তু এই ট্রেলারটা একটা ভাই মানে জাস্ট ভাবনা চিন্তা পাল্টে দিয়েছে প্রথম দিকে ট্রেলারটা দেখে আমার রাগ হচ্ছিল যে ধুর সেই একঘে কাজ কিন্তু যখন থেকে ট্রেলারটা মোড়টা ঘুরলো যখন থেকে জানতে পারলাম যেখানে কৃতির চরিত্রটা কি তখন থেকে কিন্তু ভালো লাগছে ট্রেলারটা এবং ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লাগছে সিনেমাটা দেখার জন্য কিন্তু উদ্বুদ্ধ করছে এবং কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে যেমন লাস্টে একটা ডায়লগ রয়েছে যে কি মানে পুরো এলাকায় জ্বালিয়ে দেবে মানে যেরকম হয় আর কি ভালো দেখতে মেয়ে হলে যেরকম সবাই সবাইকে আর কি দেখবেন কমপ্লিমেন্ট একটা দেয় সেরকম দিচ্ছে কৃতিকে কৃতি বলছে তাহলে কি সত্যি জ্বালিয়ে দেবো এবার তো রোয়ার্ড সেটা কবি জেনে গেছে গেছে বলছে না 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 একদম নয় তো এই যে প্যাপার স্যাপারগুলো কমেডিটা খুব ভালো ওয়ার্ক করেছে এবং দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সাইদ এবং আমাদের কৃতির খুব ভালো মানাচ্ছে এবং কৃতি খুব ভালো পারফরমেন্স দিয়েছে কৃতিকে দারুণ মানিয়েছে কৃতি খুব ভালো কাজ করেছে এবং শাহিদ কাপুরকেও ভালো লাগছে এবার কমেডিটা এই সিনেমাটায় খুবই ওয়ার্ক করেছে কমেডিটা সত্যি হাসি পাচ্ছে এবার দেখা যায় যে এই সিনেমার যে ইমোশনাল দিকটা সেটা কতটা থাকে তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে কারণ সিনেমাটায় মেন কিন্তু ড্রামাটা স্টোরিটা কি তারা কিন্তু জানিয়ে দিল এবার এই গল্পটাকে যদি ঠিকঠাকভাবে বিল্ড আপ করতে পারে এই সিনেমাটা কিন্তু দারুণ ওয়ার্ক করবে এই ধরনের গল্প কিন্তু ফ্যামিলি কিন্তু পছন্দ করে ইউথরা কিন্তু পছন্দ করে তো সেটা কিন্তু রয়েছে প্লাস একটা ভ্যালেন্টাইন্স ডে টাইমে যেখানে সবাই একটা সেই একই টাইপের রোমান্টিক মুভি চায় সেখানে পুরো অন্যরকম একটা রোমান্টিক মুভি যে একটা মানুষের সঙ্গে একটা রোবটের প্রেম হলে কি হতে পারে তো যে কারণে কিন্তু মানে যারা আর কি প্রেম ধরুন করছে তাদেরও সিনেমাটা দেখার ইচ্ছে থাকবে তারাও নিজেদের মধ্যে বলবে যে আমরা মানুষের মাসে প্রেম করি আমাদের মধ্যে কেউ এটি হয়তো এদের মধ্যে কি হয় চলো দেখে আসি এরকম একটা মেন্টালিটি কিন্তু কাজ করবে যে কারণে আমার মনে হয় কাজটা কিন্তু ওয়ার্ক করবে প্রথম গানটা যথেষ্ট হিট হয়েছে লাল লালপিলি আঁকিয়া বলে গানটা যথেষ্ট হিট হয়েছে আশা করবো পরের গানগুলো ভালো হয় কারণ রোমান্টিক মুভিতে তো গান ভালো হওয়াটা দরকার প্রথম গানটা আমার বেশ ভালো লেগেছে আমি বলেছি তো দেখা যাক আমার কিন্তু এই এই গানটার এই সিনেমাটার মধ্যে দিয়ে আমার কিন্তু মনে হচ্ছে বলিউডে কিন্তু রোমান্টিক একটা ভালো কামব্যাক কিন্তু হজ হয়েছে রোমান্টিক সিনেমা অনেকদিন হিট হয়নি বলিউডে মানে বড় হিট রোমান্টিক মুভি আপনি খুঁজে পাবেন না যেটা একশো কোটি দেড়শো কোটি বিজনেস এনেছে এটার মধ্যে কিন্তু পটেন্সিয়াল রয়েছে একদম অন্যরকম একটা কাজ একটা ফ্রেশ কাজ আসছে দেখে সিনেমাটা দেখার মতো একটা এক্সাইটমেন্ট কাজ করছে এবং আমার তো মনে হয় না বলিউডে কখনো এই কনসেপ্টে কাজ হয়েছে বলে সাউথেও আমার আই থিঙ্ক মনে হয় না হয়েছে বলে যে একটা মানে মানুষ এবং রোবটের প্রেম নিয়ে মানে আমার তো মনে হচ্ছে না ইন্ডিয়ান সিনেমা কোন হয়েছে তো সেই হিসেবে কনসেপ্টটা খুব নতুন বাঁচা হয়েছে যে কারণে কিন্তু এই সিনেমাটা দেখার জন্য আমি ব্যক্তিগতভাবে এক্সাইটেড কারণ ট্রেলারে প্রথমে এক মিনিট দেখে আমি ঠিক করে নিয়েছিলাম আমার দূরে গিয়ে কোনো লাভ নেই কিন্তু তারপর যখন শেষ দু মিনিট যখন দেখলাম এই ট্রেলারটা ভাই কাঁপিয়ে দিয়েছে সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্টে কাজ হয়েছে এবং এখানে যেভাবে কৃতিকে বানানো হয়েছে আর কি ওরকম সেটা খুব ইম্পর্টেন্ট হতে সিনেমাটা হালকা হালকা দেখানো হয়েছে এবং এখানে ধর্মেন্দ্র পাচি রয়েছে ডিম্পল কাবাডিয়া রয়েছে তো কাস্টিংও কিন্তু খুব ভালো হয়েছে জোরদার কাস্টিং হয়েছে সাপোর্টিং কাস্ট খুব ভালো এই সিনেমাটা তো কমেডিটা কিন্তু দারুণ ওয়ার্ক করবে এবার দেখা যাক ফাইনালি কেমন হয় তোমাদের কেমন লাগছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থেকে সুস্থা নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে